সো গাইজ, বোনেক্স কিন্তু এবার 3 রাউন্ড জিতে গিয়েছে। 5 রাউন্ড বোনেক্সের নামে গাইজ, আর 1 রাউন্ড 2 রাউন্ড আমার নামে। বাট দ্য ম্যাচ ইজ স্টিল গোয়িং অন, আমাদের এখন অনেকখানি জেতার জন্য চেষ্টা করা বাকি। দেখা যাক গাইজ, আমরা কতটুকু চেষ্টা করে জিতি। আমাদের সাথে আছে প্রাইম বোনেক্স, যে কিনা বাংলাদেশি ইউটিউবার, যার প্রায় 2 মিলিয়ন সাবস্ক্রাইবার, ফ্রি ফায়ারের শর্টস এর বড় ক্রিয়েটর। এবং গাইজ, আজকে আমরা বোনেক্সের সাথে 1 ভার্সেস 1 করবো, বিকজ বোনেক্সের এর আগে আমাদের বাংলাদেশে তেমন কারোর সাথে কোনো ভিডিও নাই। আজকে বোনেক্স আমার সাথে যখন পরিচিত হইলো, আমার মনে হলো যে ওর সাথে একটা ভিডিও বানায়, যেহেতু ও গেম প্লে শর্টস ক্রিয়েটর, সে তো আজকে কেমন ওর সাথে একটা 1 ভার্সেস 1 করেছো। গাইজ চলো দেখি বোনেক্স ভার্সেস ইটস কাব্য কে জিতে। আর ভিডিও ভালো লাগলে তোমরা জানোই কি করতে হবে, ভিডিও ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটাতে লাইক করতে একদমই ভুলো না। আর গাইজ, বোনেক্সের সাথে এটা আমাদের প্রথম মিট, প্রথম মিটেই আমরা 1 ভার্সেস 1 করতেছি, এটার কোনো স্পেসিফিক রিজন নাই। আমার জাস্ট যেহেতু পরিচয় হইছে, বোনেক্স বলতেছিল যে ভাই, বাংলাদেশি অডিয়েন্সদের কাছে আমি হয়তো তেমন একটা পরিচিত না, প্রায় 2 মিলিয়ন সাবস্ক্রাইবার হইতে গেল, শর্টস ভিডিও বানাই, সো আমার মনে হলো যে এটা তোমাদের সাথে ওকে পরিচয় করাই দেওয়ার একটা ভালো সময় বা ভালো মাধ্যম, যেহেতু 1 ভার্সেস 1 করতেছি, সেহেতু ওর গেম প্লে সম্বন্ধেও তোমরা আইডিয়া পাবা, আর তার সাথে গাইজ আমারও গেম প্লে কি অবস্থা সেটাও দেখা হয়ে যাবে। এক কথায় দুই কাজ একসাথে আমরা সেরে ফেলার ট্রাই করতেছি। তো গাইজ, বোনেক্স চলে এসেছি, আমিও চলে এসেছি 1 ভার্সেস 1 এর জন্য, আমাদের পুরোপুরি ভাবে ব্যাটল গ্রাউন্ড রেডি। লেটস গো, দেখা যাক গাইজ বোনেক্স ভার্সেস ইটস কাব্য। যদিও বা চোখ জল জল করতেছে, বাট আমি জানি না আজকে গেম প্লে তে তোমাদেরকে এরকম জ্বলন্ত আগুন দেখাইতে পারবো কিনা, বাট আই উইল ট্রাই মাই বেস্ট, এটা ফর শিওর। আমরা MP40 নিব, ডেজার্ট ইগল নিব, আর তার সাথে উডপেক থাকবে ওয়ান ট্যাপের জন্য, এন্ড ওই সাইডে বোনেক্স যেটা যেটা পছন্দ বোনেক্স নেবে। বাট মোটামুটি ভাবে গাইজ এটা ধোয়াদার গেম প্লে আমরা দেওয়ার ট্রাই করবো, বা আমি স্পেসিফিক ভাবে দেওয়ার ট্রাই করবো। যদিও আমার মাউস প্যাডের অবস্থা ভালো না, মাউস প্যাড আমার উল্টা পাল্টা কাজ করতেছে, মাউস প্যাড চেঞ্জ করতে হবে, বাট ঠিক আছে গাইজ, এটা কোনো ইস্যু না, মাউস প্যাডের ইস্যু দিয়ে আমি 1 ভার্সেস 1 ভালো গেম প্লে না দেখাইতে পারলে ভাই জিজি ভাই, আমার অবস্থা খারাপ। লেটস গো গাইজ, বোনেক্স ইজ হিয়ার, আর বোনেক্স যেহেতু ভালো শর্টস ক্রিয়েটর, সে তোর কাছ থেকে ভালো গেম প্লেও আমি এক্সপেক্ট করতেছি। লেটস গো গাইজ, ওই ওয়ান ট্যাপ মার ট্রাই করতেছে, আর আমি আমার মতো MP40 দিয়ে একটা ট্রাই করি, অথবা আমার কাছে উডপেকার আছে, আমি একটা ওয়ান ট্যাপে ট্রাই করতে পারি, খারাপ হয় না। হায়, উডপেকারে ওয়ান ট্যাপ লাগাই দিছে বোনেক্স, জিজি ভাই। 5 রাউন্ড চলে গিয়েছে প্রাইম বোনেক্স এর কাছে, আমরা কি পারবো দেখা যাক। দেখতে দেখতে আমরা চলে এসেছি রাউন্ড 2 তে, যদিও বা আমার মাউস প্যাডের সমস্যা এখনো ভাই পুরোপুরি ভাবে মানে মারাত্মক অবস্থায় আছে, বাট দেখা যাক গাইজ, বোনেক্স না আমি কে জিতি আমরা 1 ভার্সেস 1 টা। যদিও 1st রাউন্ড বোনেক্সের নামে ছিল, বাট আমরা কি পারবো 2nd রাউন্ড নিতে। ওয়েল, হেডশটটা খারাপ ছিল না গাইজ, তোমরা কি বলো কমেন্ট সেকশনে জানাও, আমাদের গেম প্লের কি অবস্থা তোমরা আমাদেরকে অবভিয়াসলি গাইজ কমেন্ট সেকশনে জানাইতে পারবে না। এন্ড যেহেতু গাইজ আমরা বহুত দিন পরে 1 ভার্সেস 1 করতেছি, সো তোমরা এক্সপেক্ট করতে পারো, আশা করতে পারো আমরা অন্যান্য ফরম্যাটের গেম প্লেতেও ফেরত চলে আসবো খুব দ্রুত। 4 ভার্সেস 4 দেখতে পারবা তোমরা চ্যানেলে, 1 ভার্সেস 6 এর রিয়াকশন, 1 ভার্সেস 4, 1 ভার্সেস 6 আমি নিজে করা, এই সব কন্টেন্টগুলো আবার ফেরত আসবে। উই আর কামিং ব্যাক টু দ্য গেম প্লে, যদিও গেম প্লের পাশাপাশি যে সকল শয়তানি হোক বা ইনফরমেটিভ ভিডিওগুলো বলি, এগুলাও কন্টিনিউয়াস থাকবে, এগুলো বাদ যাবে না। বাট তার পাশাপাশি গাইজ, মাঝখানে কিছুদিন আমরা একটু গেম প্লে থেকে দূরে ছিলাম, ওই সিলসিলাটা বন্ধ হবে, গেম প্লে হালকা পাতলা আবার ফেরত আসবে গাইজ। চলো দেখা যাক বোনেক্স ভার্সেস ইটস কাব্য কে জিতবে বলে মনে হয় কমেন্ট সেকশনে জানাইতে ভুলো না। চলো দেখা যাক গাইজ, একদিকে বোনেক্স আছে, একদিকে আমি আছি। আবে মারিয়া ভাই সাহেব, এটা মানো, খতম, হেডশট উইথ ডেজার্ট ইগল, সুইট ম্যাকারনি। লেটস গো গাইজ, তোমরা ভিডিওতে কিন্তু আবারো বলছি লাইক করতে ভুলো না, যদি এই ভিডিওতে তোমরা মোটামুটি ভাবে 25,000 লাইক করে ফেলো, তাহলে বোনেক্স এর 1 ভার্সেস 6 এর ভিডিও তোমরা দেখতে পারবা। সো চলো দেখি গাইজ, তোমরা 25,000 করতে পারো কিনা, পারলে আমার চ্যানেলে আমার সাবস্ক্রাইবারদের সাথে ওর 1 ভার্সেস 6 করাবো এবং সেই ভিডিও আপলোড দিব, এন্ড সেটা তোমরা দেখতে পারবা, আশা করি ব্যাপারটা খারাপ হয় না। গাইজ আমরা 2 রাউন্ড জিতেছি, বোনেক্স এর 1 রাউন্ড আছে, বাট এখনো যেতে হবে বহু দূর। চলো ততক্ষণ কোপাইতে থাকি। আমি তো ভাবছিলাম যে ভাই আমার গেম প্লে অনেকদিন ঠিক মতো করি না, আল্লাহ জানি গেম প্লের কী অবস্থা হবে, আর ওরা যেহেতু শর্টস এর নিয়মিত ক্রিয়েটর, তো ওদের ভিডিওগুলো মনে করো যে দারুণ হয়। আরে জিজি ভাই, ভাই কি করে এটা, ভাই ভাই আমার লগে আটকে গেছে পোলাটা গাইজ, কি এক বিচ্ছিরি অবস্থা, বাট ঠিক আছে চলবে। ওয়ার ইজ বোনেক্স, একদিকে বোনেক্স, একদিকে পুরাতন ওল্ড ইউটিউবার, যে কতদিন ধরে আমি খেলতেছি তার ঠিক নেই, গেম প্লের অবস্থা আল্লাহ বাবু সে জানে, ঠিক হবে কি না গাইজ আমি বলতে পারবো না, বাট আই হোপ আমি একটা ভালো কিছু দেখাইতে পারবো।
আরে না পাগল ছেলে, আমি এখন এত খারাপ খেলি না ভাই, এখন এত খারাপ খেলি না, আগে থেকেই গাইছে এটারে কি কয় ভাই, পিক শট না কি জানি একটা কয় না, ওই যে মানে প্লেয়ার আসার আগে থেকেই অ্যাডভান্স শট দেওয়া আর প্লেয়ার মইরা যে যায় কইরা দিছি বনিক্সে মইরা গেছে। জি জি গাইস, গেম ইজ স্টিল অন, বাট ও কিন্তু অনেক ভালো হেডশট মারে, আমি ওর ভিডিওগুলো দেখলাম, আমি ওর একটা গেম প্লেও দেখছি, ওই কিন্তু শর্ট গানের মারাত্মক মারাত্মক ওয়ান ট্যাপ দেয়। সো কি মনে হয় গাইস, ইভোনিক্স কি আমরা হারাইতে পারবো? ইটস কাপুর মধ্যে কি সেই গেম প্লেয়ার সেই আগুন এখনো আছে? আমি তো যাই না, তো প্রচুরে থাকলে কমেন্ট সেকশনে জানা। ওকে গাইস, উই আর এগেইন হিয়ার, বোনেক্সও রেডি, ওই ডিরেক্ট ওয়ান ট্যাপ দেওয়ার জন্য রেডি আমারে ভাই। আবে মার ইয়া ভাই সাহেব, এটা মানো আমরা একই ওয়ালের মধ্যে আটকাই গেছি, কি বিপদ ভাই, ওয়াল সেম টু সেম দুইজন। আরে ভাই আমার একটু ওর সাথে চেঞ্জ আছে, আমি MP40 শর্ট গান দুইটাই চালাই, ওরা শর্ট গান, আরে ওরা শর্ট গান বা ওয়ান টাইপের ওয়েপন বেশি চালায়। সো গাইজ ওদেরকে আমি একটু সুযোগ দিই, ওরা হিল হচ্ছে, আমি এর মধ্যে বেয়াদবি না করি, আমি তো এখনই বেয়াদবি করে ফেলাইছিলাম ভাই ওর হিলের মাঝখানে। বাট গাইজ কি মনে হয়, আবে মার ইয়া ভাই সাহেব, এটা মানো দেখছো ভাই, আমি একটু বেশি শয়তানি করে ফালাই খেলতে যায়, তার জন্য আই এম এক্সট্রিমলি সরি। বাট আমার মনে হয় গাইজ আমাদের গেম প্লের প্রাইম টাইম, যেটা মানুষ বলে ইটস কাব্য খেলা ভুলে গিয়েছে হ্যান ত্যান, ওটা আসলে অতটা খারাপ অবস্থায় যায়নি, ইটস জাস্ট আমার একটু প্র্যাকটিস কম হয়েছে মাঝখানে, প্র্যাকটিস কম করেছি তাই গেম প্লেটা একটু খারাপ অবস্থা ছিল, বাট এতটাও খারাপ অবস্থা না যে ইটস কাব্যর অবস্থা একেবারে খারাপ, একেবারে যাতা, ইটস কাব্য কিছুই পারবে না। সো লেটস গো গাইজ, আমরা আমাদের লেগাসি কন্টিনিউ করতে থাকি, আরে বেড়া যতদিন বাইচা আসি কোপাইতে থাকবো, হাজার দিন পর গেম মেলু কুপোমো, ব্যাপারটা এরকম। কিন্তু ভাই বোনেক্সরা ওরা যত আগায় গেছে, ওদের গেম প্লে যত সুন্দর হয়, আমার তো ভাই লিখলে ভাই মানে লোভ লাগে যে না ঠিক আছে আমি আবার আগের গেম প্লেতে ফেরত চলে আসবো খুব দ্রুত, যেহেতু লোভ লেগে গেছে গাইস। সো ইউ গাইস শুড নো যে তোমাদের ভাই কিছু ঠিক করা মানে ভাই ওটা কইরা ছাড়া। সো দেখা যাক বোনেক্স, আই হাই পোলাই কোন সাইডে আমি তো জানতামই না, আরে না পাগল ছেলে আমি তো এখন আসছি ভাই, আবে মার ইয়া ভাই সব, এরা কিন্তু সুন্দর ছিল গাইস। বোনেক্স এই রাউন্ডে আমাকে ওর যেই শটগান শটের কথা বলতেছিলাম ওটা দেয়া কিন্তু হেডশট মেরে দিছে, বাট দ্য গেম ইজ স্টিল অন, আমরা কি মারতে পারবো? ওয়েল এটা তো ম্যাচেই বোঝা যাবে, আমি জাস্ট আমার মতো ট্রাই করতে থাকি, তোমরা ভিডিও দেখে কেমন মজা পাচ্ছ আমাকে জানাও। বহুত দিন পর ওয়ান ভার্সেস ওয়ান, তোমাদের ভাইয়ের গেম প্লে অনেকদিন পর দেখতেছো তোমরা, অ্যান্ড আই এম এক্সট্রিমলি সরি ওটার জন্য, কিন্তু আমার মনে হয় যে সুন্দর ভাইয়ের গেম প্লে এতটাও খারাপ হয় নাই যে দেখে মজা পাবো না। তো মজা পেলে লাইক করো অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করো, আমরা 4 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করার যেই রেসটা দৌড়াচ্ছি আমরা তার খুবই কাছাকাছি। সো লেটস গো গাইজ, আমরা ওয়ান ভার্সেস ওয়ানে এগেইন ফেরত আসি, এক সাইডে বোনেক্স তাহার ধোয়াধার স্পিডে আগায় আসতেছে, হয় কিন্তু উডপেকার দিয়ে ভাই ওই জায়গায় হেডশট মারতে গেছিল গা ভাই, ওই হেডশটটা লাগাই দিত, বাট ঠিক আছে গাইজ, হাই হাই আমি ওর এটা হেড দিছি, বাট ওই তো বাচ্চা আছে মরে নাই, ওই বাম সাইড দিয়ে আসতেছে, আবে মারিয়া দিস ওয়াজ এন গুড হেড শট ভাই, এক্সপেক্ট করছিলাম বাম সাইড দিয়ে আসবেন, বাম সাইডে দেখা ভালাইছিলাম তো, এর জন্য আমি আগে থেকে প্রি শট বলে মনে হয় ওইটাকে, প্রি ফায়ার, আমি আগে থেকে প্রি ফায়ার মেরে দিছি, অ্যান্ড বোনেক্স এক্স্যাক্টলি সাঁচে পড়ে গেছে, হয় না পুরান চাল ভাতে পারে, তো আমার অবস্থা খারাপ হইলেও পুরান চাল তো ভাতে তো একটু আড্ডু বাড়বো, এটা স্বাভাবিক, এত ইজি বইয়া বোনেক্স রে বাইতে দিব না। অ্যান্ড অবভিয়াসলি গাইজ আমরা বোনেক্স এর গেম প্লে বা ওদের মতো যারা ওয়ান ভার্সেস ফোর করে বা যারা শর্টসে ভালো গেম প্লে দেখে ওদেরকে অনেক রেসপেক্ট করি, কিন্তু আমরা আমাদের নিজেদের অবস্থাটাকেও নিজেদের অবস্থানটাকেও অবশ্যই ধরে রাখবো, কারণ আই হাই আমরা তো গেম প্লে দেয়া ইউটিউবার হইছি, আমরা তো অন্য কোনো কিছু দেয়া ইউটিউবার হই নাই, অন্য কিছু সব কিছুর সংমিশ্রণ করে গেম প্লেই মূলত দিন শেষে দেখানো লাগছে। তো আমাদের গেম প্লে জায়গাটা থেকে গাইজ আমরা কিন্তু অনেক নিজেদেরকে ধরে রাখতে চাই, ধরে রাখাটা আমাদের কর্তব্য, বাট পারি কি পারি না এটা সময় বলে দেবে। হয় আমার একটা চিকি শট দিতে গেছিল, চিকিলা শট মানে চিকি শট মানে বুঝো, টুক কইরে বাইরে আইসা, এটা টুক কইরে শট দিতে গেছিল, লেটস গো বোনেক্স, ওয়ার আর ইউ মাই বয়, কাম আউট কাম আউট, ওই কিন্তু একটা ওয়ান ট্যাপ দেওয়ার ট্রাই আছে, আমি ওয়ান ট্যাপ দেওয়ার ট্রাই আমার ডিজার্টিগুলের পুরা লট শেষ করে ফেলাইছি, ওই যেটা করতেছে না গাইজ এটা কিন্তু মজা পাইতেছে, আমি এটা হইতেছে ওই টুক করে একটা পিক শট মারতেছে, কেমন বই বাইর হইতে হইব ভাই তোমারে, ওয়ান ভার্সেস ওয়ানের এটা ওয়ান অ্যান্ড অনলি রোল, যে আগে বাইর হইব এবারে একটু পিটানি খাইবে এটা স্বাভাবিক। আরে বোনেক্স
আমি তো তোমার মায়েরা পালামো গাইজ, এটা ওয়ান ভার্সেস ওয়ানের পুরাতন রুল, বাইরে যে আগে ওই ভাই আর মায়ের খাওয়ার চান্স থাকবে, আনলেস আনলেস তোমার হেডশট যদি একদম পারফেক্ট হয়, মানে তুমি মারলেই হেডশট, এটা যদি তুমি 100% শিওর নাও, তাহলে ওয়ান ভার্সেস ওয়ানে আগে পিক দেওয়াটা ভাই খুব বিপজ্জনক। যাই হোক গাইজ, আমরা আমাদের গেম প্লে চালু রাখছি, গেম প্লে চলতেছে, আমরা উডপেকার দিয়ে তো কয়েক রাউন্ড, এক রাউন্ডও মনে হয় না খেলছি, সো চলো এই রাউন্ডে উডপেকার আর তার সাথে গাইজ দুইটা উডপেকার দিয়ে খেলি, তিনটায় ওয়ান ট্যাপের গান দিয়ে খেলি, যেহেতু আমরা দুই রাউন্ড জিতছি সো আমাদের একটা কনফিডেন্স আছে বা একটা সাহস এসছে যে হ্যাঁ এক দুই রাউন্ড হারলে কোনো বিষয় না, দ্যাটস এ ওয়ান ট্যাপের ওয়েপন উডপেকার দিয়ে আমরা খেলবো গাইজ। আসো বনেক্সরাও আসতে দিই, আমরা একটু দূরে যাই ওদেরকে প্লেস দেই আসার। ওকে দে আর হিয়ার উই আর অলসো হিয়ার। আবে মারিয়া ভাই সাহেব এটা মানুয়ার এরই সাথে গাইজ হয়ে গেল ভুইয়া, লেটস গো বনেক্সের সাথে আমাদের প্রথম ভিডিও, প্রথম ওয়ান ভার্সেস ওয়ান, কেমন লেগেছে জানাও, সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, এন্ড যারা এখনো ভিডিওতে কমেন্ট করো নাই ম্যান হোয়াট আর ইউ ডুইং, কমেন্ট করো, আবারও বলি এই ভিডিওতে 25,000 লাইক কমপ্লিট হলে বনেক্সের ওয়ান ভার্সেস সিক্স নিয়ে আসবো তোমাদের জন্য, তোমরা দেখতে পারবা। ওকে গাইজ, আমরা বনেক্সের সাথে একটা ম্যাচ খেলেছি এবং বনেক্স এসছে পরে আরো একটা ম্যাচ খেলার জন্য, লেটস গো দেখা যাক বনেক্সের সাথে এই ম্যাচটা আমরা কি করতে পারি। বনেক্স তো পুরাপুরি ভাই রেডি, ভাই মাইরাই লাগবো ভাই আমার, জিজি ভাই। আরে ভাই এটা যে জায়গায় শটটা তুলছিলাম ভাই চান দিয়ে গেছিল গা, শটটা খাইলে পুরা জিজি হয়ে যায় তো ভাই। বনেক্স ওয়ার আর ইউ মা বয়, এই একটা ওয়ান ট্যাপ দিতে গেছি লাগে নাই, আরেকটা ওয়ান ট্যাপ দিছি ওইটাও লাগে নাই, ওই পিছন দিয়ে আইতেছে ভাই, বাট আমি তো দেখে ভালাইছি। বনেক্স তুমি কোন সাইড দিয়ে আসবা, আসো তোমাকে আসার জায়গা দিই গাইজ, আমরা বনেক্সকে আসার জায়গা দিই, বনেক্স কাম হিয়ার ইউ ক্যান ডু ইট, আরে বনেক্স ইউ ক্যান ডু ইট, ওই যেটা মারতেছে ভাই ডিজার্টের ওয়ান টপ ভাই, এই যে বনেক্স কামিয়ার কামিয়ার বই, আরে আল্লাহ ভাই আমাদের তো ভাই এভাবে হবে না ভাই, বনেক্সকে পিড়াইতে হইলে ভাই আমগরে অ্যাগ্রেসিভ রাশ দিতে হইব। আবে মারিয়া আমগো অ্যাগ্রেসিভ রাশ দিয়া ভাই অর ওয়ান টপ আমরা খাইয়া গেছি, সো আমগরে কি করতে হইব, আমগরে এটা রিভেঞ্জ নিতে হইব। সো গাইজ লেটস গো, আমরা বনেক্সের সাথে এগেইন এটা রিভেঞ্জ এর জন্য আগাবো, দেখা যাক। ফার্স্টে তো হয় আমগরে M18/87 দিয়া মাইরা বজ খেলাইছে, বাট এই রাউন্ডে কি হয় এটা এটা দেখার বিষয় গাইজ। তো আমাদেরকে প্রথম রাউন্ড মারার পরে বনেক্স ইজ এগেইন হিয়ার, সে অবভিয়াসলি প্রথম রাউন্ড মারছে আমগরে, সেকেন্ড রাউন্ডও মারতে চাবে, MP40 লাইছে ভাই আল্লাহ আকবার, ওই MP40 লাইলে আরে একটা UMP-র ভালোবাসা দিয়া দিই, ইস এটা লাগলে ভাই দারুণ হইতো, একদম পুরা মাথায় গিট্টা ধরছিলাম। যাই হোক বিষয় না ভাই, আমরা বনেক্সের সাথে স্টিল ফাইটটা কন্টিনিউ করতেছি, যদিও বনেক্স বনেক্সের মতো সুন্দর প্লেসমেন্টে ভাই হিল হয়ে যাচ্ছে, তো যেহেতু বনেক্স হিল হচ্ছে আমরা হিল হবো না কেন, আমরা বাড়ির বাইরে দাঁড়াই হিল হবো, এটা এটা মজা আছে ভাই, সেটা হয়ে তোমার যুদ্ধ করতেছি বললাম ভাই তুমি পলাবো না 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 না, আমরা যুদ্ধের ময়দানে টিকে থাকা মানুষ, আমরা আমাদের অবস্থান ধরে রাখা মানুষ। সো লেটস গো গাইজ, বনেক্সের সাথে ওয়ান ভার্সেস ওয়ান, বনেক্স তো পিক দিবই না ভাই, হয়তো পিক দিবই না, ওই লেফট ক্লিক দিয়ে মাইরা দিছে লেফট ক্লিকে ভাই, লেটস গো গাইজ, আমরা কিন্তু বনিক্সের কাছে দুই রাউন্ড হাইরাই এসি, আমরা কি ব্যাক করতে পারবো। বনিক্স কিন্তু এই ম্যাচে মানে আগের ম্যাচ যা হয়েছে হয়েছে, এই ম্যাচে পোলাডা ভাই ট্রাই হার্ড দিতেছে, সো ও যখন ট্রাই হার্ড দিতেছে আমাদেরকেও তো একটু ট্রাই হার্ড দিতে হবে, আমাদেরকে দেখতে হবে আমাদের গেম প্লে কি আগের অবস্থায় আছে, আগের ম্যাচ না হয় মারছি আমরা বাট এই ম্যাচ ভাই ওই যখন ট্রাই হার্ড দিতেছে তখন কি আমরা ওরে মারতে পারবো, এটা একটা লাখ টাকার কোশ্চেন। সো গাইজ দুই রাউন্ড হারার পরে ইটস কাব্য ছুটে যাচ্ছে বাংলাদেশি ফেমাস শর্টস ক্রিয়েটর বনেক্স FF এর সাথে ওয়ান ভার্সেস ওয়ান করতে, দেখা যাক গাইজ আমরা দুই রাউন্ড মার খাওয়ার পরে কি করতে পারি, কাম ব্যাক কি দিতে পারবো নাকি আমগো কাম ব্যাক বলে কোনো শব্দই আইবো না ভাই, কি হইব গাইজ হোয়াট উইল হ্যাপেন। ওই যেটা করতেছে ওটা হচ্ছে পিক শট দিতেছে বেশি, আর আমি যেটা করতেছি সেটা ভাই অর এই ডেজার্টটা মারাত্মক লাগছে ভাই, এটা মানতে হবে ভাই, হয় মিডে মিড আকাশে ভাই মারছে এই ডেজার্টটা। সো গাইজ বনেক্স কিন্তু এবার তিন রাউন্ড জিতে গিয়েছে, বাট কাব্য গ্যাং তোমরা তো অ্যাটলিস্ট জানো গাইজ আমরা নগদে এত সহজে হার মানি না, সো আমরা এখনো হার মানি নাই, আমরা যাইতেছি ছুটে আমাদের কাজে, হয়তো বা এমন হইতে পারে দু এক সময় গেমের মধ্যে ফোকাসড হয়ে যাচ্ছে, অডিয়েন্স তোমাদের সাথে আমি তেমন কথাবার্তা বলতেছি না কারণ ভাই তখন আমি গেমের মধ্যে পুরো ফোকাস, বাট এটা হইলেও ভাই বিপদ কারণ আমি তোমাদের সাথে কথা না বললে ভাই পুরা কেমনে যে খেলবো আমি নিজেও যাই না ভাই, ওই ওয়াল প্রচুর মারতেছে ওয়ান ট্যাপ প্রচুর মারার ট্রাই করতেছে, আর আমি ভাই আমি ওরে ভাই পিক শট দিতেছি, নট এক্স্যাক্টলি পিক শট প্রি শটও মারতেছি, যেটার কারণে এই হেড শটটা খায় গেল ভাই।
এইটা ভাই মনে করো যে কি পুরান চাল ভাতে বাড়ে বলছিলাম না, সো পুরান চাল ভাতে বাড়ের একটা ব্যাপার স্যাপার হয়ে গেল, বাট মাত্র এক রাউন্ড জিতে গাইজ, এত কথা বলা আমার সাজে না, সো আমরা এগেইন ট্রাই করতে থাকি। গাইজ সব বুঝলাম কিন্তু আমার মাথার উপরে এম উঠেছিল কেন এটা না আমি বুঝলাম না, এটা আমার খুঁজে বাইর করতে হইব যে কেন আমার মাথার উপরে এম উঠেছিল। আর বোনেক্স ভাই হয়তো ট্রাই করবে ভাই আমাদেরকে ওয়ান ট্যাপ মারার, আমরা ওরে ওয়ান ট্যাপ মারতে দিব কিনা এটা হচ্ছে আমাদের বিষয়, আমরা ট্রাই করবো ওরে ওয়ান ট্যাপ মারতে না দেওয়ার, বাট এর মাঝখানে যদি মায়েরা দেয় তাহলে গাইজ আমার দোষ নাই ভাই, কিন্তু ভালো ট্রাই ট্রাই হার্ড দিতেছে ভাই, হি ইজ ট্রাইং রিয়েলি রিয়েলি হার্ড ভাই। এই দেখো এই দেখো, আরে ভাই ওই ক্লোজে চলে আইসে ভাই, ক্লোজে আইসে আমরা মায়েরা দিব ভাই, বাট আমি তো ডেজার্ট ইগল নিয়ে ভাই স্টিল ওরে চেস করবো গাইজ। বিষয়টা হচ্ছে যে উই আর গানা চেস দ্য বয়, উই আর গোয়িং টু চেস হিম, কোনো কথা হবে না ভাইয়া, যাও ওবে ভাই ও ডেজার্ট ইগল আমি আবার খাইছি, চেস করতেছিলাম আর ওই লাভ মারতে মারতে আমার মায়েরা দিছে, এটা কোনো কথা ভাই, রিজ্জুতে লাগে গেল ম্যান, লেটস গো আমরা এগেইন ট্রাই করি গাইজ। যাই হোক গাইজ, আগের ম্যাচ যা হয়েছে হয়েছে, বোনেক্স এই ম্যাচে মনে করো খেলা পুরো দেখানোর জন্য আইছে, ব্যাপারটা এরকম একটা অবস্থায় আছে। এখন বোনেক্সের সাথে গাইজ আমাদের ফাইটটা কোন পর্যায়ে যে আমরা নিয়ে যেতে পারবো এটা তো আমরা বলতে পারবো না, এটা বোনেক্স বলতে পারবে ভাই। ওর এই শটটা আমি ব্যথা পাইছি ভাই, লাগছে ভাই এই শটটা আমার লাগছে, এই জায়গায় দাঁড়ায় আমি ওপেনে হিল করতে থাকি, বোনেক্স বেচার ওই পাশে থাকুক আমি হিল করে আসতেছি। গাইজ এই শটে ভালো ড্যামেজ খাইছি, ভাগ্যিস হেলমেট পুরা উড়ে যায় নাই, হেলমেট পুরা উড়ে গেলে ভাই জিজি হয়ে যায়। তো এই যে কইলাম নিউ জেনারেশন পোলা প্যান, নিউ জেনারেশন পোলা প্যান গো গেম প্লে ভাই, ওদের গেম প্লে এতটাও তো খারাপ না মা, ওদের গেম প্লে তো ভালো ভাই, ওদের গেম প্লে পুরাই জোশ। ওহাই কিন্তু একটা 360 ঘুরে আমারে মারতে গেছিল, আর ওই শটটা আমি খাওয়া গেলে ভাই জিজি হয়ে যায়। তো আরে আমি আমার ফাঁদে পা দিছি, আমি যেমন গাইজ যে প্রি শট মারতাছিলাম ওই কিন্তু সেম প্রি শট মারছে, আর আমি ওই জায়গায় প্রি শট খেয়ে গেছি। সো গাইজ আমাকেও ব্যাক আসতে হবে, ওকেও ব্যাক আসার সুযোগ দিতে হবে, ওয়ান ট্যাপ খেলার জায়গায় মনে করি MP40 স্প্যাম করতে চাওয়াটা একটা ভুল ডিসিশন হচ্ছিল। সো উই আর ব্যাক, আমরা আবারও শর্ট গানে ফেরত এসছি, এবং দেখি গাইজ শর্ট গান অ্যান্ড তার সাথে আমাদের কাছে আছে উডপেকার, কি হয় না হয় গাইজ, ওয়ান ট্যাপ গুলা অলওয়েজ বেস্ট, ওয়ান ট্যাপ বাদে মনে করো গেম জেতা কোয়াইট ইম্পসিবল, স্পেশালি ওয়ান ভার্সেস ওয়ান গুলাতে ওয়ান ট্যাপ লাগলে আর কিছু লাগে না, এন্ড এইটারই সুবিধা পাচ্ছে বোনেক্স এখন। বাট গাইজ আমরা আমাদের মতো করে চেষ্টা করতেছি চালাইতেছি, দেখি আমরা কি করতে পারি এন্ড বোনেক্স কি করতে পারে। চলো বোনেক্স তো মনে করো যে ভাই ওই যেহেতু পাঁচটা রাউন্ড হারছে, আমাদের যে কনফিডেন্সটা ছিল এই কনফিডেন্সটা এখন ভাই অর থাকবো ভাই। আরে ভাইয়া আরে ভাইয়া কনফিডেন্স থাকতে পারে, বাট বলছি পুরান চাল ভাতে পারে, একটু তো সময় দিতে হইব ভাই। পাঁচ রাউন্ড বোনেক্সের নামে গাইজ, আর এক রাউন্ড দুই রাউন্ড আমার নামে, বাট দ্য ম্যাচ ইজ স্টিল গোয়িং অন, আমাদের এখন অনেকখানি জেতার জন্য চেষ্টা করা বাকি, দেখা যাক গাইজ আমরা কতটুকু চেষ্টা করে জিতে। ওকে বোনেক্স নিজে টেরাই এসে পুরাপুরি রেডি ভাই আমাদেরকে মারার জন্য, দেখা যাক গাইজ হোয়াট উইল হ্যাপেন, হোয়াট উইল হ্যাপেন উইথ ইটস কাব্য, ইটস কাব্যকে পারবে মার খায় ভাই, কী রে ভাই, আরে আমার আমার মাউসটা আল্লাহ এটা কি হইলো ভাই, আমার মাউস ওই জায়গায় আটকায় গেছে ভাই, আর আমি বোনেক্সের সাথে আটকায় গেছি, ওই বেচারা হিল করে কেন, ওর তো হিল করা লাগবে না ভাই, হিল তো আমার করা লাগবে। ওকে গাইজ যাই হোক, আমার মাউস স্টাক ছিল, আমরা মাউস স্টাক থেকে বাইচা বের হইছি, এখন একটু ঠিক পর্যায়ে আসি গাইজ, লেটস গো আমরা একটা ওয়ান ভার্সেস ওয়ান করতেছি বোনেক্সের সাথে, ওর HP লো, আমরা কি পারবো রে মারতে এটাই দেখার বিষয় গাইজ। আগের রাউন্ডের জন্য আমি আবারও বলছি গাইজ আই এম রিয়েলি সরি, আগের রাউন্ডের জন্য স্পেসিফিক ভাবে গাইজ এটা আমার একদমই উচিত হয় নাই, আগের রাউন্ডের কাজটা খুবই অন্যায় হয়েছে ভাই, আমি ওইটা মানে আমি যদি টের পাইতাম ওই হিল করতেছে, আমি ভাবছি যে ওই ফাইটের মধ্যে মানে ফাইটের রিদমে ছিল না, তো ওই ফাইটই করতেছে, সো আমি এই সেন্সে মনে করো ওর লগে ফাইটের জন্যই চলে গেছি, রাশ করে দিছি, বাট রাশ করে তো পরে দেখি যে ভাই ওই ওই জায়গায় হিল করতেছিল আর মাইডটা খাওয়া গেছে ভাই। সো গাইজ আই এম সরি ফ্রম মাই সাইড, বাট এই রাউন্ডে ভাই এই ওয়ান ট্যাপটা এটা আসলে এটা তো চিটার, এটা সো এটা এই মাইডটা দিয়ে খুশি হয়েছি, মজা পেয়েছি ওই রাউন্ডের জন্য, আই এম রিয়েলি সরি গাইজ। ওকে গাইজ সো আমি না এই রাউন্ডে একটা বেয়াদবি করবো, আর বেয়াদবিটা হচ্ছে বসে থেকে ওয়ান ট্যাপ মারার একটা ট্রাই করবো গাইজ, আমি জানি না এটা কাজে দিবে কিনা, বাট আমার মন চাইতেছে বয়া থাকতে অ্যান্ড বয়া থাকা অবস্থায় মনে করো দাম করে একটা ওয়ান ট্যাপ মাইরা দিতে। সো গাইজ দেখা যাক আমরা বোনেক্সরে ওয়ান ট্যাপটা দিতে পারি কিনা,
উই আর ট্রাই গে ওয়ান ট্যাপ, যেটা কিনা বয়া থাইকা ভাই, এটা কোনো কথা হয়তো দেখছে ভাই আমারে। এবং ওয়ান ট্যাপও মারতে গেছিল, ওদের যে সিস্টেমটা আমি বুঝতে পারছি সিস্টেমটা খুবই মজাদার। ওরা দৌড়ানো প্লেয়ারকে ইজিলি ওয়ান ট্যাপ মারতে পারে, তুমি যদি দাঁড়ায় থাকো ওরা তোমাকে ইজিলি ওয়ান ট্যাপ মারতে পারবে না। এটা রিজন কি, ওরা লাভ দিয়ে উপরের দিকে টান দেয় শটটা মারার টাইমে, অ্যান্ড ওরা যখন টানটা দেয় ওই টানটাতেই মনে করো লাভ মারা প্লেয়ার খাওয়া যায়, মারটা খাওয়া যায়। বাট একটু ধরে ফেলতে পারলে জিনিসটা ইজি হয়ে যাবে। গাইজ আমরা বোনেক্সের সাথে যেখানে যে রাউন্ডে আসি ভাই, দিস ইজ কোয়াইট আমেজিং যে এখন পর্যন্ত ওর লাগে আমরা চিকি শট দিয়া খেলতে আসি। ওই কই, ওই মনে হয় পিছনে দাঁড়াই আছে, আমি ঘুরে এই সাইডে আসি। গাইজ এই যে বোনেক্স, আই এম হিয়ার বয়, আমি ওর একটা বয়া থেকে মারবো কইছিলাম ভাই। আরে ভাই এটা এটা বয়া থেকে মারা ভাই টাফ, কারণ অনেক দৌড়াচ্ছে তো। সো চলো গাইজ, বোনেক্স দাঁড়াই আছে, ওকে আমরা দাঁড় করায় না রাখি, অ্যাটলিস্ট আমাদের ছোট ভাই আসছে তাকে দাঁড় করায় রাখলে তো হয় না, কেমন একটা কথা হয়ে গেল। কেমন বোনেক্স, ভাই কি উপর দিয়ে লাভ মারবে ভাই আমার উপরে? ভাই আমি জীবনে এত বাপ এত এত অত্যাচার করে অন্যায় করছি ভাই তোমার লগে, উপর দিয়ে লাভ মাইনা মারবা তুমি আমারে? হাই হাই, আরে না পাগল ছেলে, আমি তো আসি তোমার ভাই এখনো, কামিয়ার কামিয়ার। এই যে আমি আর ভাই, তুমি ঘুইরাও আমি আছি, সমস্যা নাই, আসো ঘুইরা আসো ঘুইরা আসো ঘুইরা আসো। ভাই ওই সাইড দিয়ে না আইসা, এই সাইড দিয়ে আইব শিওর, এটা জানা কথা ছিল গাইজ। বাট বিষয় হচ্ছে যে ওই ওই সাইড দিয়ে আইলেও আমরা ওরে মারতে পারবো কি না এটা তো জানা না। আর ওর সামনে যদি ওপেনে দাঁড়ায় থাকি ভাই, ওই ওয়ান ট্যাপটা দিব বইলা, ওই ওয়ান ট্যাপটা দিল বইলা ভাই, আমি তো ওরে বয়া থেকে একটা ওয়ান ট্যাপ মারমো ভাই। এইটা ভাই আমার ওয়াইল্ডেস্ট ডিজায়ার হয়ে গেছে। আরে না 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 বোনেক্স, জি জি ওয়ান ট্যাপ লাগে নাই, বাট কোনো একটা ট্যাপ লাগছে, জোন এত ছোট করে ফেলছে আমরা ভাই ফাইট করতে করতে, মজা লাগছে। বাট আমি বসে থেকে যে ওয়ান ট্যাপ দেওয়ার একটা ওয়াইল্ডেস্ট ডিজায়ার কাজ করতেছিল আমার ভিতরে, ওই ওয়াইল্ডেস্ট ডিজায়ারটা আমি চরিতার্থ করতে চাইছিলাম। যা গাইজ স্টিল আমরা এবার একটা ট্রাই করি, যেটা হচ্ছে ডাবল শটগান নিয়ে, ডাবল শটগান দিয়ে ওয়ান ভার্সাস ওয়ান, মজা হবে আই গেস। পাঁচ পাঁচ রাউন্ড চলে আসছে বোনেক্সের সাথে, আগের বার আমরা যে ম্যাচটা খেলছিলাম ওই ম্যাচটা যদিও তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল, বাট এই ম্যাচে বোনেক্স অনেক ট্রাই হার্ড দিতেছে, এই ট্রাই হার্ড জিনিসটা আমার কাছে ভালো লাগছে। সো গাইজ লেটস গো, আমরা যাই বোনেক্সের কাছে, করি ওয়ান ভার্সেস ওয়ান, করি ভাই দেখি কি হয়। ভাই এবার তো ভাই ইউএমপি লইছে ভাই, জি জি ভাই আমার তো জীবন শেষ ভাই, ইউএমপি দেওয়া ভাই দাম করে মাইরা দিবে একটা, তখন কি করবো গাইজ আমি? ওহেল আমি আপাতত এটাই করব যে আমি একটু পিছায় যাই, আমি পিছায় যাই, আমার কাছে আছে কি ডেজার্টিগল। আরে বোনেক্স আমি তো দুষ্টু ছেলে, আমি মনে করো স্টিল ট্রাই করতেছি ওয়ান ডেজার্টের ওই যে বৈশা থাকা ওয়ান টাপ মারার। আরে পাগল ছেলে আমি এখনো আসি মাঠে, তোমার মতো আমারও চিন্তা ভাবনা অনেকটা সেম, যার জন্য তুমি অমনে শান্তি পাবা না আমারে মায়েরা, আমারে মারতে হইলে তোমারে ভাই ট্রাই হার্ড করতে হবে, ট্রাই হার্ড করে তারপরে আমারে মারতে হবে। ওকে গাইজ বোনেক্স হিল করতেছে, ওই ওপেন প্লেসে হিল করতেছে, কিন্তু আমরা ওরে এবার মারবো না। ওকে বোনেক্স কামিয়ার, উই আর রেডি ভাই, ওই ওপেন প্লেসে হিল করতেছে, আমি ওরে দেখতেছি। ওই যে বোনেক্স, না আমি তোমার মতো দাঁড়ায় থাকলাম, ওই দেখো পকাত কেমন লাগে বাইরে ভাই। আরে পাগল ছেলে আমি তো শটগান নিয়েছি দুইটা, একটা মারমো তারপর আরেকটা মারমো। গাইজ দেখো যেহেতু আমি ফার্স্টে চার পাঁচ রাউন্ড হেরে গেছিলাম, সো আমাকে কামব্যাক দেওয়ার জন্য একটু সিরিয়াস হওয়া দরকার ছিল, আর সিরিয়াস হয়ে তো আমি শয়তানি বেয়াদবি করে বেশি খেলে ফেলেছি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। বাট আই থিঙ্ক সিরিয়াস বিং সিরিয়াস ইজ নট দ্যাট ব্যাড, আগের ম্যাচ আমরা উডপেকার দিয়ে ম্যাচ শেষ করেছিলাম, এই ম্যাচেও আমরা লাস্ট রাউন্ডের দিকে যেহেতু আগায় আসছি উডপেকার নিয়েছি দুইটা, যদিও জানি না যে ওয়ান ট্যাপের এই যে এম উঠে আসে আমার মাথার উপর, এইটা কেন উঠে আসে গাইজ, এটা তোমরা আমার একটু বইলো তো, আমি না কনফিউশন কনফিউশনে আসি যে ক্যান ভাই ওয়াই দিস। ওই এক শট খাইলো, ওই লাভ মারা আরেকটা মারবো ভাই, ওই লাভ মারা আরেকটা মারবো, ওই যে বাইর হইতাছে এই সাইড দিয়ে বাইর হইব ভাই, আমি তো ভাই বিহাদ দব্যের মতো ভাই আর মুভমেন্ট ফলো করতেছে, কাম অন ভাই কাম অন ইউ ক্যান ডু ইট, আমার ফুল সাপোর্ট আছে বোনেক্স তোমার উপরে ব্রো। আরে তোমার পুরা জায়গা মাঠ দিয়ে দিছি তাও হইতাছে না, দাঁড়াও আমি তোমার সামনে দিয়ে একটু দৌড়ায় যাই, আমি তোমার জায়গার এই সাইডটা নিয়ে নিই গাইজ, ওই ক্লোজে আছে তো
আরে ক্লোজ রেঞ্জ থেকে মারাটা টাফ হয়ে যাবে, যেহেতু আমার কাছে শটগান মটগান নাই। ওই কিন্তু দেখছো আমার আমার ওয়ালের পিছন দিয়ে আইতেছে, হয় আমার ওয়ালের পিছন দিয়ে আইতেছে। ম্যান ওয়াই ইউ ডু দ্যাট বুনিক্স, আমি তো কষ্ট পাইছি ভাই, আমার ওয়ালের পিছন দিয়ে আসলে হবে? ওই জায়গায় এসে আমার একটা ওয়ান ট্যাপ না দিয়ে দেই টু কইরা, আমি তো ভাই এই জায়গায় আস্তে করে হিল করতে লাগাই গেছি। আই এম সরি ব্রো, আমি ভাই খাসটা বেড়া ভাই, আমার হিল করার সুযোগ তুমি না দিলেও আমি নিয়ে নিব সুযোগ। ওকে গাইজ লেটস গো, বোনেক্সের সাথে আমাদের উডপেকার দিয়ে খেলার রাউন্ড। আরে বোনেক্স তুমিও দাঁড়ায় থাকো, আমিও দাঁড়ায় থাকি, কে কারে ওয়ান ট্যাপ দিব এই আশায়। এই দেখো এক শট, তারপর বাইর হবা, ওই বাইর হয় নেই, কি বিপদ। আরে যে আরেকটা ওয়ান ট্যাপ দিব ভাই, কোন টাইমে দিব? এই দেখো বোনেক্স ইউ ক্যান ডু ইট। ওই জায়গায় ওই যখন বাইর হয়েছিল না তখন আমার মারা একটা সুযোগ ছিল, বাট আমি মারতে পারি নাই। ওই ঢুইকায় গেছে, জোন যদি এত ছোট হয় তাইলে এন্ডে ভাই আমি মায়ের খাওয়া যাবো, কেমনে আমার কাছে তো অনলি উডপেকার, আমি উডপেকারের পিটানি খাওয়া যাবো। আরে আরে পাগল ছেলে। ওকে গাইজ আমরা বোনেক্সের সাথে ফাইটটাকে অনেক দূর আগায় নিয়ে আসছি, যদিও মায়ের এখন বোনেক্স আমি জানতাম ওর কাছে শটগান আছে, তো ক্লোজ রেঞ্জে ভাই ওই শটগান দিয়ে মারবো এটা আমি শিওর ছিলাম। বাট গাইজ ঠিক আছে চলো আমরা আরেকটা ট্রাই করি, এবার শটগান দিয়ে মারার ট্রাই করবো গাইজ আমরা। লেটস গো, শটগান আর উডপেকার এই দুইটার যে কোনো একটা দেখো ওয়ান ট্যাপ মারার ট্রাই করবো। জিতলে জিতছি, হারলে হারছি, আমার অ্যাকচুয়ালি জেতা হারা নিয়ে প্যারা হচ্ছে না, আমি জাস্ট গেম প্লে গুলো আমার কি অবস্থা ওটাই চেক করতেছিলাম, ওটাই ঝালাই করতেছিলাম। এন্ড টু বি অনেস্ট এখন পর্যন্ত একটা ভালো জায়গায় আছে, ভালো সিচুয়েশনে আছে। আমি চাইলে ফার্স্ট ম্যাচটা আপলোড দিয়ে নিজেকে বড় প্রমাণ করতে পারতাম, বাট আমার কাছে কি এক আগের আমার হিসাবটা আলাদা, এখনকার আমার মনে হয় যে ভাই আমি মানুষকে ছোট কোনোভাবেই না করে আমার দিয়ে কারোর যদি সম্মান একটু বাড়ে তাহলে ওইটা ভালো। এর তো মাইরাই দিলাম ভাই। আচ্ছা গাইজ জি জি যাই হোক, সো এটা ছিল ফার্স্ট ম্যাচ, এটা হলো সেকেন্ড ম্যাচ। এই দুটো ম্যাচ কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানো, ভিডিও ভালো লাগে লাইক করে দিও, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। টিল দেন আই লাভ ফেস, বাই বাই, তোমানো ব্যাং ব্যাং ইটস কাম গ্যাং এন্ড গুড নাইট মোর বেটার।